আচ্ছা, আমি আমি খারাপ পড়ছি একটা একটা সিক্রেট, মেবি ইট ইজ এ সিক্রেট ইয়েট, এখন ওকে বলে দিই আমি, আমি অডিয়েন্সের জন্য বলছি যে বসি যখন কোনো একটা গান রেকর্ডিং শেষ করে, তখন যখন গানটা ফাইনালি প্লে করা হয় শোনার জন্য, যে গানটা কমপ্লিটেড রেকর্ডিংটা হয়ে গেছে তখন সবাই শুনবো আমরা গানটা, তখন পড়শির সামনে কখনো থাকে না। আরেকটা মজার কথা কি জানো, এবার তোমাকে থাকবে না সেখানে, সেখানে সবাই শুনবে বাট ওর স্টুডিও থেকে বাইরে চলে যাবে, সবাই শুনবে, তারপর আবার স্টুডিওতে আসবে। তো সেটা কি হৃদয় ভাইয়ের সাথে কাজ করার ক্ষেত্রে হয় ব্যাপারটা? এটা সবসময়, যেমন এখানে তোমাকে একটা সিক্রেট বলি, আমি আমার গান খুব কম বাজাই, আমি প্লে করি না আমার গান। আমার গান যখন এখানে প্লে হয় তখন সবাইকে বলে রাখি যে আমি যখন চলে যাব তখন আমার গান প্লে করবা, বিকজ আমার কাছে কেমন জানি লাগে, আল্লাহ আমার গান আমি নিজে প্লে করতেছি, আল্লাহ কি অবস্থা, এই একটা ব্যাপার থাকে, বুঝছো না? সো যাই হোক, এই ব্যাপার আমার ব্যাপার বাদ দাও, আমার ব্যাপার আজকে জাস্ট অফ টপিক এটা। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।